মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বুধবার সন্ধ্যায় আগরতলা রেলস্টেশনে অযোধ্যাগামী আস্থা স্পেশাল ট্রেনের সূচনা করেন। মুখ্যমন্ত্রী পতাকানের এই বিশেষ ট্রেনটির শুভযাত্রার সূচনা করেন। রেলস্টেশনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, 70 দশক থেকে এই রাজ্যে অনেকাংশে নাস্তিকের পরিবেশ ছিল। 2014 সালে কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন এবং এ রাজ্যে নতুন সরকার গঠনের পর এক নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। 22 জানুয়ারি অযোধ্যায় রামলালা মন্দিরের উদ্বোধন উত্থানের ফলে সারা দেশে আস্থা ও বিশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে, ফিল গুড অনুভূতি দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অর্থনীতির দিক থেকে 5ম স্থান থেকে 3য় স্থানে উঠে আসবে। রাজ্য থেকে যারা অযোধ্যায় যাচ্ছেন তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, তারা যেন ভগবান রামলালার কাছে রাজ্যবাসীর জন্য সুখ শান্তি প্রার্থনা করেন। আস্থা স্পেশাল ট্রেনটি আগরতলা থেকে বুধবার সন্ধ্যায় রওনা হয়ে 16 তারিখ অযোধ্যায় পৌঁছবে। পরদিন আবার অযোধ্যা থেকে রওনা হয়ে 19 তারিখ আগরতলায় আসবে। রামলালা যে প্রাণ প্রতিষ্ঠা করেছেন সবাই আমরা দেখেছি, আমরা তো টেলিভিশন থেকে শুরু করে এলসিডির পর্দায় আমরা দেখেছি, এবং সারা ভারতবর্ষের সমস্ত লোক খুশি যে 500 বছর ধরে যে সমস্যা ছিল, কত লোক যে শহীদ হয়েছে এই রাম মন্দিরকে ট্রেন থেকে এনে, রামলালাজিকে ট্রেন থেকে এনে তার নির্দিষ্ট এক জায়গায় পৌঁছানো, শেষ পর্যন্ত সেটা 500 বছর পরে মাননীয় প্রধানমন্ত্রীজি সেই মন্দিরে বসালেন, পাশাপাশি ওনার প্রাণ প্রতিষ্ঠা করেন। তো সেটা সবাই যাওয়ার জন্য আমাদেরকেও নিমন্ত্রণ এসছে, বারবার যাওয়ার জন্য আমরাও 2 বার ক্যান্সেল করেছি। এত লোক গেছে, এর মধ্যে শুনলাম প্রায় 25 থেকে 30 লাখ লোক অলরেডি চলে গেছে। তো আমরাও বারবার ভাবছিলাম কী করে আমরা যাবো, 2 বার টিকিট ক্যান্সেল করেছি আমরা, তো আমরাও যাবো, আমরা যারা ক্যাবিনেট মিনিস্টাররা আছে। তো আজকে আমার খুব ভালো লাগলো যে ত্রিপুরার থেকে প্রায় আমার কাছে যা খবর যে আগরতলা এবং ত্রিপুরার অন্যান্য যায় ধর্মনগর মিলিয়ে সব মিলিয়ে প্রায় 400-এর উপরে আমাদের এখান থেকে দর্শনার্থীরা যাচ্ছে অযোধ্যাতে। এবং এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী তথা আমাদের আরেকজন যিনি রেলওয়ে মিনিস্টার আছেন ওনাকে ধন্যবাদ দেব যে বিশেষ একটা ট্রেন, আস্থা ট্রেন নাম দিয়েছে, সেটার ব্যবস্থা করেছে। আমি এখানে এসেছি, আমাদের অন্যান্য যারা বিশিষ্টজনেরা আছেন আমাদের সবাইকে নিয়ে আমরা আজকে এখানে ফ্ল্যাগ অফ করলাম, এবং আমি ধন্যবাদ দেব রেলওয়ে কর্তৃপক্ষকে এই ধরনের একটা ব্যবস্থা করার জন্য। এবং আমি অত্যন্ত আনন্দিত, আমরা সবাই, আমি যারা ফ্ল্যাগিং অফ করার আগে আমি ওনাদেরকে বলেছি, ওনাদের উদ্দেশ্যে আমি বলেছি ওখানে গিয়ে রামলালাজির কাছে ত্রিপুরাবাসীর জন্য যেন প্রার্থনা করে, সবার যাতে মঙ্গল কামনা করে এবং সে আশীর্বাদ নিয়ে ত্রিপুরাতে জন্য ফিরে আসে। এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা যেটা বারবার বলছি, মাননীয় প্রধানমন্ত্রীজিও বলছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, এটা হতে বাধ্য। কারণ যেভাবে এখন সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এক সূত্রে এখন কিন্তু বেঁধে গেছে, মনে হচ্ছে যেন আমরা মানে ইউনিটি ইন ডাইভার্সিটির যে বিষয়টা সেটা কিন্তু বুঝতে পারি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।